नमस्कार बंधुरा बीएमटेक्स यूट्यूब चैनले अपने सकल के स्वागत जाना। बंधुरा फेसबुक किन्तु यूज करी ना एमन केउ किन्तु नहीं, तो आमरा सकले फेसबुक यूज करी। तो फेसबुके आमरा जेटा देखी नर्माली एरकम थीम थाके, माने ह्वाइट कलर। तो एई थीमे कि हय बंधुरा, आमरा साराक्षण मैसेंजारे बा फेसबुके बंधु बान्धवदेर साथे कथा बला थेके शुरू करे विभिन्न धरनेर पोस्ट एरकम करे आमरा साराक्षण फेसबुक निये व्यस्त थाकि। किन्तु बंधुरा एई जे थीम माने ह्वाइट कलर जे थीमटा, एई थीमटा किन्तु आमादेर चोखेर अनेक क्षति करे। तो बंधुरा आपनारा चाइले किन्तु एई ह्वाइट थीमटाके আপনারা ডার্ক মোডে আনতে পারবেন, মানে ফেসবুক আপনারা ডার্ক মোডে চালাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন তার জন্য কিন্তু এই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা আপনারা যদি না জানেন যে কিভাবে ডার্ক মোড এনেবল করতে হয় ফেসবুকে, আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা সেই ডার্ক মোড অপশনটা এনেবল করবেন। তো বন্ধুরা নর্মালি আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং লগ ইন করবেন, এবং লগ ইন করার পরে দেখুন বন্ধুরা ডান দিকে কর্নারে একটা থ্রি লাইন রয়েছে যেটাকে মেনু বার বল হয়, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা সোজা চলে যাবেন নিচের দিকে স্লাইড করে। নিচের দিকে স্লাইড করে যাওয়ার পর দেখুন বন্ধুরা একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা আবার আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর মধ্যে আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস, দেখুন শুধু সেটিংস বলে লেখা রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আবার অনেকগুলো অপশনের লিস্ট এসে গেছে। কিন্তু বন্ধুরা নিচের দিকে স্লাইড করে যাওয়ার পরে দেখুন এখানে ইওর টাইম অন ফেসবুক, তারপরে দেখুন ডার্ক মোড বলে একটা অপশান রয়েছে এবং চাঁদের মতন একটা আইকন দেওয়া রয়েছে। তো আপনারা এই ডার্ক মোডে ক্লিক করবেন এবং দেখুন এখানে অন অফ এবং ইউজ সিস্টেম সেটিংস বলে তিনটা অপশান রয়েছে। তো আপনারা অফ করতে পারেন বা অন করতে পারেন, ইউজ সিস্টেম সেটিংসটাও অন করতে পারে। তো আমরা নর্মালি ডার্ক মোডটা অন করার জন্য এই অন অপশানে ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু হোয়াইট থিমটা ব্ল্যাক থিম মানে ডার্ক মোডে অন চালু হয়ে গেল। এবং এইভাবে আপনারা কিন্তু ফেসবুক অল টাইম ব্ল্যাক মোডে ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা যেটা হোয়াইট থিম ছিল, যেটা আমাদের চোখের অনেক ক্ষতি করেছিল, এটা কিন্তু ব্ল্যাক মোডে হয়ে যেতে আমাদের চোখে লাইটের প্রভাবটা কিন্তু খুব কম পড়বে এবং আমাদের চোখকে অনেকটা সেভ করতে পারবো। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুকের ডার্ক মোড কীভাবে অন করতে হয় বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং এই ধরনের আরও কিছু সিক্রেট সেটিংসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটিক্সকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।